আলাপন বন্দ্যোপাধ্যায়ের অবসর পশ্চিমবঙ্গের মুখ্য সচিব হিসেবেই অবসর নিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়কে তাকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা করা হলো মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা করা হলো আলাপন বন্দ্যোপাধ্যায়কে কি বললেন মুখ্যমন্ত্রী কি ঘোষণা করলেন শুনবো কিছুক্ষণ আগে আমাদের কাছে একটা চিঠি আসে জাস্ট 5টা বাজার কিছুক্ষণ আগে ক্লজ 1 অফ আইএস ক্যাডার রুলস 1954 ডিসএগ্রিমেন্ট বিটুইন দা সেন্ট্রাল এন্ড স্টেট তাহলে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে ইমিডিয়েট এফেক্টে জয়েন করতে হবে এই চিঠিটার মধ্যে কোথাও কিন্তু লেখা নেই হোয়াট ওয়াজ দ্য রিজন আপ সবসে জ্যাদা চিফ সেক্রেটারি জো বড়া ব্যুরোক্র্যাট হোতা হ্যায় উসকো আপ জাস্ট বুলা কে লেতে হ্যায় ইট নেভার হ্যাপেন্স উইদিন দিস 74 ইয়ার্স প্রতিশোধমূলক আচরণ কি এতনা নির্দয় এতনা নির্মম প্রাইম মিনিস্টার ম্যানে নেহি দেখা হোম মিনিস্টার ম্যানে নেহি দেখা প্রায়র কনসালটেশন জিরো থা ডিটেলড কনসালটেশন নেহি হুয়া ওয়াই ইউ ডোন্ট লাইক মমতা ব্যানার্জি দ্যাটস ওয়াই ওয়াই ইউ আর ডিফিটেড দ্যাটস ওয়াই স্টেট গভর্নমেন্ট ডিড নট এগ্রি টু রিলিভ হিম অন 31st মে 2021 অ্যাজ দ্য পারপাস ফর হুইচ His extension was given still persist as his normal date of retirement is 31st May 2021. Hence, his services are no longer available to join the central government tomorrow as given today's order. এই সংঘাত অনেকদিন থেকেই চলছে কেন্দ্র রাজ্য সংঘাত আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে কেন্দ্রের পক্ষ থেকে নির্দেশ পাঠানো তার পাল্টা আবার আবেদন করা হলো রাজ্যের পক্ষ থেকে আজ সকাল থেকে ঘটনাক্রম ঠিক কিরকম ছিল আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ সোমরাজ আজ সকালে ঘটনাক্রম কি ছিল দেখো গতকাল পর্যন্ত মুখ্য সচিব এবং মুখ্য সচিব যখন নবান্নে এসেছিলেন সে সময় কিন্তু কার্যত এই সিদ্ধান্ত যে হতে চলেছে তা কার্যত বোঝা যায়নি কিন্তু আজকে সকাল থেকে যেভাবে ঘটনার পরম্পরা শুরু হলো বিচারের সকালবেলা 10টার আগেই মুখ্যমন্ত্রী চিঠি পাঠালেন প্রধানমন্ত্রীকে এবং মুখ্যমন্ত্রী চিঠি পাঠিয়ে জানিয়ে দিলেন যে আলাপন বন্দ্যোপাধ্যায়কে রিলিজ করা হচ্ছে না অর্থাৎ কেন্দ্রীয় কর্মীবর্গ দপ্তর যে চিঠি পাঠিয়েছিল অর্থাৎ যে আজকে সকাল 10টার মধ্যে দিল্লিতে রিপোর্ট করতে কিন্তু মুখ্যমন্ত্রীর তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে কোনোভাবে আলাপন বন্দ্যোপাধ্যায়কে রিলিজ করা হবে না রাজ্যের বর্তমান পরিস্থিতির কারণে কিন্তু তারপরেও কেন্দ্রের তরফে অন্তত মুখ্যমন্ত্রী চিঠির কোনো উত্তর না এলেও বিকেল নাগাদ কেন্দ্রের থেকে আরেকটি চিঠি আসে এবং যেখানে বলা হয় আলাপন বন্দ্যোপাধ্যায়কে আগামী কাল জয়েন করতে হবে সকাল 10টার মধ্যে কিন্তু সেক্ষেত্রে মুখ্য সচিব অন্তত আগ্রহ প্রকাশ করেন মুখ্যমন্ত্রীর কাছে যে তিনি আজকেই অবসর নিতে চান এবং সেই মোতাবেকই কিন্তু আজই অবসর নিয়ে নিলেন মুখ্য সচিব হিসাবে আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী কাল থেকে মুখ্যমন্ত্রী প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করবেন আলাপন বন্দ্যোপাধ্যায় কেননা এই রাজ্যের এই পরিস্থিতিতে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো একজন একজন অফিসারকে রাজ্য সরকার হাতছাড়া করতে চাইছেন এবং তার জন্যই কিন্তু মুখ্য একজন আধিকারিককে রাজ্য সরকার হাতছাড়া করতে চাননি রাজ্য সরকার ছাড়তে চাননি সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী আজকে ঘোষণা করলেন যে মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা হিসেবে আলাপন বন্দ্যোপাধ্যায় থাকবেন আগামী 3 বছর We need the service of Alapan Bandyopadhyay very badly. He retired, but I didn't allow him to leave Navanno. Mr. Dwivedi, the Home Secretary, have become the Chief Secretary. Mr. Gopalika became the Home Secretary. And Alapan Bandyopadhyay, he has the boldness, he has the honesty, he has the sincerity. And I allowed him to be Chief Advisor of Chief Minister. And additional also there is a charge. আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় সচিব অনিতা অগ্নিহোত্রী আপনার কাছে জানতে চাইবো যে এই বেশ কয়েকদিনের টানাপোড়েন কেন্দ্রীয় রাজ্যের মধ্যে যে টানাপোড়েন চলল আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অবশেষে শেষ পর্যন্ত আজকে তিনি অবসর করলেন মুখ্য সচিব পদে অবসর করলেন আলাপন বন্দ্যোপাধ্যায় এই দীর্ঘ টানাপোড়েনটাকে কিভাবে দেখছেন আপনি হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ বলুন দীর্ঘ টানা পড়েন যে হলো মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রের পক্ষ থেকে নির্দেশ দেওয়া দিল্লিতে রিপোর্ট করা তারপর রাজ্যের পক্ষ থেকে আবেদন করে বেশ যে একটা সংঘাত চলো এই গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন এটার তো কোনো প্রয়োজনই ছিল না প্রথম কথা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে নির্দেশ এসেছিল পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে দিল্লিতে জয়েন করার জন্য সেটা টেকনিক্যালি একটা ফ্লড অর্ডার আইএস রুলে এভাবে তাকে কেন্দ্রে যাইতে বলা যায় না এটা আমরা সকলেই এটা বলেছি তিনি যেতে চাননি তিনি কোনো অপশন দেননি পশ্চিমবঙ্গ সরকার কঙ্কার করেননি তাকে কোনো পোস্টিং দেওয়া হয়নি
সেই ক্ষেত্রে তাকে এতদিন সার্ভিস করার শেষ দিনে দিল্লিতে জয়েন করতে বলার কোনোই অর্থ নেই এবং এটা টেকনিক্যালি একদম রং। কিন্তু তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী, আমি তার চিঠিটা দেখেছি, তিনি একটা দীর্ঘ চিঠি এক্সপ্লেন করে লিখেছিলেন সবকিছু মানে পরিষ্কার করে, যেটা আইএস রুলেতে হয় না। দ্বিতীয়ত পশ্চিমবঙ্গ তো সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এবং কোভিড এর গ্রাউন্ডে কোভিড ম্যানেজমেন্টের জন্য আলাপন বন্দ্যোপাধ্যায়ের এক্সটেনশন কেন্দ্র সরকার চার দিন আগে অ্যাপ্রুভ করেছেন, তাহলে তাকে ডেকে পাঠানোর এইভাবে কি অর্থ? এবং মুখ্যমন্ত্রীর চিঠিতে এটাও দেখলাম উনি লিখেছেন যে এই তার তাকে ডেকে পাঠানোর সঙ্গে আশা করি মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারি প্রধানমন্ত্রীর মিটিংটা অ্যাটেন্ড না করার কোনো সম্পর্ক নেই। তো এটা পরে আশা করা গিয়েছিল যে এই চিঠিটা রেসপন্ড করবে কেন্দ্রীয় সরকার এবং তারা আলাপন বন্ধ করবে। এই জায়গাতে জানতে চাইবো যে গোটা আমলাতন্ত্র রয়েছে, টোটাল যে বিউরোক্রেসি রয়েছে, তাতে কি এই ঘটনা আলাপন বন্দ্যোপাধ্যায়ের এই ইস্যুতে নজিরবিহীন হয়ে দাঁড়ালো? কোথাও কি তাদের মানসিকতা মনে একটা কোথাও ধাক্কা লাগলো? ধাক্কা তো ডেফিনেটলি লেগেছে। আমরা যারা এতদিন ধরে একটা অল ইন্ডিয়া সার্ভিসে কাজ করে রিটায়ার করেছি, আমাদের মনে হয়েছে এই ঘটনা নজিরবিহীন এবং এরকম ভাবে কোন সিনিয়র অফিসারকে ট্রিট করা যায় না। এটা খুব আনফর্চুনেট একটা ঘটনা এবং এটা ব্যুরোক্রেসির মনোবল, এরকম ধরনের ঘটনা বারবার ঘটলে ভেঙে যাবে। সব আমলাদেরও এক হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই এই বিষয়টাকে কিভাবে দেখবেন? দেখুন, আমাদের তো একটা সার্ভিস রুল আছে, আমাদের একটা সার্ভিস অ্যাসোসিয়েশন আছে, তারা প্রয়োজন হলে ম্যাটার টেক আপ করে, কিন্তু এই ক্ষেত্রে সেরকম কিছু করতে হয়নি। মুখ্যমন্ত্রী সম্ভবত বুঝতে পেরেছিলেন যে কেন্দ্রীয় সরকার তার অনুরোধে সাড়া দিচ্ছেন না, তখন ব্যাপারটা আপনার থেকেই মিটে গেছে এই অর্থে যে আলাপন বন্দ্যোপাধ্যায় এক্সটেনশন না নিয়ে রিটায়ার করে গেছেন এবং মুখ্যমন্ত্রী একটা 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 ভালো জায়গায় একটা অ্যাডভাইসার হিসেবে তাকে অ্যাপয়েন্ট করেছে। কিন্তু এই পুরো টানা পড়েনে কোনো প্রয়োজন ছিল না, বিশেষ কোনো প্রয়োজন ছিল না। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলে প্রাক্তন কেন্দ্রীয় সচিব অনিতা অগ্নিহোত্রী, এবং তিনি বলেন যে দীর্ঘ যে টানা পড়ে, দীর্ঘ যে সংঘাত চলল, সেই সংঘাতের কোনো প্রয়োজনই ছিল না। মুখ্যমন্ত্রী আজকে তিনি কি বলেছেন আরো একবার শোনাবো। কিছুক্ষণ আগে আমাদের কাছে একটা চিঠি আসে, জাস্ট পাঁচটা বাজার কিছুক্ষণ আগে, ক্লজ ওয়ান অফ আইএস ক্যাডার রুলস 1954, ডিসএগ্রিমেন্ট বিটুইন দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট, তাহলে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে ইমিডিয়েট এফেক্টে জয়েন করতে হবে। এই চিঠিটার মধ্যে কোথাও কিন্তু লেখা নেই হোয়াট ওয়াজ দ্য রিজন। আপ সবসে জ্যাদা চিফ সেক্রেটারি জো বড়া ব্যুরোক্রেট হোতা হ্যায় উসকো আপ জাস্ট বুলা কে লেতে হ্যায়, ইট নেভার হ্যাপেন্স উইদ ইন দিস 74 ইয়ার্স। প্রতিশোধমূলক আচরণ কি ইতনা নির্দয়, ইতনা নির্মম প্রাইম মিনিস্টার মানে নেহি দেখা, হোম মিনিস্টার মানে নেহি দেখা। প্রায়র কনসালটেশন জিরো থা, ডিটেলড কনসালটেশন নেহি হুয়া। ওয়াই ইউ ডোন্ট লাইক মমতা ব্যানার্জি, দ্যাটস ওয়াই। ওয়াই ইউ আর ডিফিটেড, দ্যাটস ওয়াই। স্টেট গভর্নমেন্ট ডিড নট এগ্রি টু রিলিভ হিম অন 31st May 2021 অ্যাজ দ্য পারপাস ফর হুইচ হিজ এক্সটেনশন ওয়াজ গিভেন স্টিল পারসিস্ট অ্যাজ হিজ নর্মাল ডেট অফ রিটায়ারমেন্ট ইজ 31st May 2021। Hence, his services are no longer available to join the central government tomorrow as given today's order. আমরা কথা বলেছিলাম প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকারের সঙ্গেও, তিনি কিভাবে দেখছেন বিষয়টিকে একবার শুনবো। রাজনীতি খেলা হচ্ছে সেটা বোঝা যাচ্ছে, কারণ এর মধ্যে কোনো প্র্যাকটিক্যাল কিছু নেই। দেখুন, একজন লোক যিনি রিটায়ার করছেন তাকে শেষ জীবনের শেষ দিনে মানে প্র্যাকটিস শেষ দিনে আপনি কি করে নির্দেশ দেন যে আপনি আজকে সকালবেলা চলে আসুন, আপনি আমাদের সাথে একটু মুখ দেখিয়ে যান, কিসের জন্য দেখাবে? তাকে তো কোনো পদ দেওয়া হয়নি, তাকে সমন করা হয়েছে। সমন করা হয় জুনিয়র অফিসারদের। আপনারা যদি এভাবে খুব সিনিয়র অফিসার যারা স্টেটের দায়িত্বে আছে তাদের সমন করতে আরম্ভ করেন, তো যুক্তরাষ্ট্র থাকবে না। এটা অপমানজনক। রুল 6 স্পষ্ট করে বলা আছে যে স্টেট থেকে সেন্টারে কোন অফিসার যেতে গেলে কনসালটেশন করতে হবে, আলোচনা করতে হবে, ক্লিয়ারেন্স নিতে হবে। রুল 6 তিনবার চারবার ভালো করে পড়ে দেখুন, সেখানে কোথাও লেখা নেই দাপটে আইনটা চলে। হ্যাঁ, তার শেষে একটা প্রভিসো পরে গোজা হয়েছে, সেটিও একটি কোর্টের জাজমেন্ট দিয়ে। সেই জাজমেন্টে বলা হয়েছে যে সংঘাত যদি হয় দুজনের মধ্যে,
তবে কেন্দ্রের মত টিকবে। না সে সংঘাত পর্যায়ে তো যায়নি, রাজ্য তো একটা অ্যাপিল করেছে, অ্যাপিলের তো জবাব দিতে হবে তাই না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ প্রথম থেকেই চড়া সুর রেখেছিলেন বিভিন্ন ইস্যুতে, যেমন বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে একজোট হওয়ার বার্তা দিয়েছিলেন, আজ আইএএস এবং আইপিএস লবিদের সকলকে এক হওয়ার আবেদন জানালেন এবং তিনি বললেন আলাপন বন্দ্যোপাধ্যায়ের এই যে ইস্যু করে যে লড়াই শুরু হয়েছে সেই লড়াই তার এক নয়, সমস্ত আমরার এক হওয়া উচিত। মিস্টার প্রাইম মিনিস্টার, মিস্টার বিজি প্রাইম মিনিস্টার, মিস্টার মন কি বাত প্রাইম মিনিস্টার, what you want to finish me, can you do it? Never and ever. Even I will appeal all the state government, all the opposition state government and all the senior leaders of this country and all the NGOs, all the intellectuals, all the political persons, all the IAS and IPS, please be together and fight the battle. It is not only the battle of Alapan Bandyopadhyay, this battle is for all the bureaucracy.